আমার ছেলে ছোটবেলা থেকেই মনে করেন একটা কাজের কাজের প্রতি একটা আগ্রহ থাকতো, যে মানে পাঁচটা কথা বলবো ছোট আমার ব্যক্তিগত মানে একটা কথা, আমার দিকে দেখা বলো ছোট ছোট সাকিব যখন হচ্ছে আপনার পেটে অথবা একদম প্রথম জন্ম নিল তখন থেকে আসলে কেমন ছিল? আমার ছেলে ছোটবেলার থেকেই মানে নরম ভদ্র ছিল, তারপরে একজনে যদি একটা থাপ্পড় মারতো ও কথা বলতো না, আর কারোর যে একটা বকা দেয় মানুষ, এই যে অনেক ছেলেরা আছে না বকা দেয়, অনেক বাজে বকাই দেয়, কিন্তু আমার ছেলে কোনো সময় একটা বকাও শুনতে পারতো না, আর কোনো একটা বকা কারো দিতও না, আর যদি আমারে তুইলা যদি কোনো একদিন কে বকা দিত ও শুই না, আইসা পড়তো, আইসা আবার বলতো মা আমার বকা দিছে, বলো আব্বু বলুক, ও যদি একটা বকা দেয় তোমার কিছু হইব না, কিন্তু এগুলো কইরা কইরা ওই বড় হইছে, একটু বড় হইছে পরের যেই ছয় সাত, একটা জিনিস বলবো সেটা আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে এগুলো ছেলে কিন্তু আসলে লাখে একটা জন্ম নেয়, কারণ কিন্তু দেখেন আপনি বলেন বাংলাদেশে কিন্তু আমরা 22 কোটি মানুষ অথবা তারও বেশি মানুষ আছে, আমি এগুলো বলবো সেটা বলি, সেটা হচ্ছে যে আমি যেটা জানি যে লাখে একটা মানুষ যে জন্ম নেয় সেটা হচ্ছে জুনিয়র সাকিব, আমি এই জন্যই বলবো কারণ হচ্ছে এর কিন্তু অনেক প্রতিভা, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় তাকে মানুষ পছন্দ করে, আমাকেও কিন্তু আমার নিউজ টুডে পত্রিকা থেকে অনেক মানুষ ফোন দিয়েছে, আমি সেই জন্য তার লাইফ স্টাইল জানাচ্ছি আসলে সে কোন টাইপের আসলে ছেলে, বক্তব্য খারাপ করে তখন মনে করেন যে একটু বড় হইলো, একটু বড় হয়েছে 6-7-8 বছর বয়স হয়েছে, তখন একদিন আমি আমার নন্দের বাসায় বেড়াতে গেছি, আমার নন্দের জামাই বলছে কি যে ভাবি ও না আমি যে যে অটো গাড়ি চালাই ও না এই অটো গাড়ি চালাইতে চায়, অটো গাড়ি চালাইতে চায় ও না, আর না গাড়ি না দিলে ও মুখ কালা করে রাখে, মুখ কালা করে রাখে, মানে ওর ছোটবেলা থেকে একটা কাজের প্রতি একটা আগ্রহ ছিল। পরে আমি কই কি হাসাই কাকে হ দেখেন আপনি এই পাশে বইছে, পাশে বইসা মনে করেন ও চালাইতে মানে চালাইতে চায় আর সুপার থেকে গাড়িটা নিতে চায়, আমি দেয় না দেখে মুখ দেখি আর শত শত মুখ গুমরা করে রাখছে, আমরা গেছি মার্কেটে নিউ মার্কেট এই আমার নন্দের বাচ্চা খুঁজেন না কাপড় চোপড় কিনতে, তখন আল্লাহ দিলে আমরা মোটামুটি ভালোই খাইতে চলতে পারি, আমরা ভালোই ওর আব্বু কাস্টমার করে, হ্যাঁ ভালোই ছিলাম মানে মধ্যপত্য আসছিলাম, তারপরে এখন দেখি কি শত শতই, পরে কি করলো আমাদের নিয়া ওর খুব গাড়ির সাইডা দিল ওর কাছে, তখন 7-8 বছর বয়স হইব মনে হয়, 7-8 বছর বয়স হইব, তখন আমি দেখি কি শত শতই আমরা থাকতাম যে এই কালীর বাজার আছে না এই যে চুনকুইটা কালীর বাজার, তখন ওই জায়গা থাকতাম, তখন ওই কালীর বাজারের ওইখানে আর ফুপা একাকি, তাহলে তুই যখন চালাইতেই চাস তাই তুই এই গলি গলি দিয়া তোর মায়ের বাসায় দিয়া, পরে সত্যই দেখি কি ওই শত শতই গাড়িটা চালাই বাসায় আসলো, তখন আমি গর্ব করলাম যে আমার ছেলে এতটুকু বয়সে এত সুন্দর গাড়ি চালায়, তাই একবার মনে করছিলাম যে গাড়ি কিনে দিবো, যে ও যখন গাড়ি চালানো এত শখ তার গাড়ি কিনেই দেবো, তারপর আর ফুবাই বললো কি যে ও ছোট মানুষ আর যদি গাড়ি কিনে দেন তো ওই গাড়িটা তো হারাইও ফেলতে পারে, মা একটা থাপ্পড় ছোট মানুষ একটা থাপ্পড় দিলেও গাড়িটা লয়ে যেতে পারে, তখন আমরা আবার মনে সান্ত্বনা দিলাম যাক দিব না, তারপরে কি করুম এক জায়গায় কালীগঞ্জ এক জায়গায় কাজে দিলাম, কাজে দেওয়ার পরে ওইখানে মনে করো থাকলো না, ওর প্রতি ওর আগ্রহ কোনটা যে আমি পরের কাজ এইভাবে করব কেন, আমি নিজে ক্ষমতা একটা কাজ করব যাতে আমি বড় হইতে পারি আর আমার বাবা মারে নিয়ে আমি শান্তি মতন খাইতে পারি থাকতে পারি, এইভাবে আর কি ওই ভিতরে প্রতিভা ছোটবেলার থেকেই বলতো, হ্যাঁ প্রতিভা ছোট একেবারে এতটুকু বয়সের থেকেই বলতো, গাড়িতে যদি আমরা দেশের বাড়ি থেকে ঢাকা আসতাম বা ঢাকা থেকে যাইতাম তখন বলতো কি আম্মু আমার না আমার বড় এলে না একটা গাড়ি কিনে দিবা আমি গাড়ি চালাম আমি গাড়ি চালাম এরকম করতো, তাই গাড়িটা কিনা দেই নেই, তারপরে আবার আমরা দেশে চলে গেলাম, দেশে চলে যাওয়ার পরে দেশে এই ভাড়া অটো নিল, আমরা যেটা সত্য এটা আমার মানুষে খারাপ বলুক আর ভালো বলুক, তারপরেও বললো যে মা আমি ভাড়া গাড়ি চালাম, আমাদের আমার আব্বু তো একা পারে না আমার তো চালাইতেই হইব, পরে ভাড়া গাড়ি চালাইলো, কিছুদিন ভাড়া গাড়ি চালাইছে, পরে আবার বললো কি মা আমার ওই ভাড়া গাড়ি চালামো তাহলে আমার একটা হুন্ডা কিনে দাও, আমি হুন্ডাটা দিয়া আমি ভাড়া প্যাসেঞ্জারটা নু ওইতে আমি অনেক টাকা কামাইতে পারবো,
আমি ছোট করে একটা বলবো, সেটা হচ্ছে আমি যেটা জেনেছি যে সাকিব আসলে ছোটবেলাতে বাবা মার প্রতি অনেক ভক্ত ছিল, অনেক ভক্ত ছিল, আমার অনেক ভক্ত ছিল, আমার ভক্ত বেশি, মানে আমার ওর বাবা কি ওর বাবার থেকে আমার ভক্ত অনেক বেশি, আমার যদি কিছু পাগল হয়ে যায়। তাই হুন্ডাটা কিনা অনেক কষ্ট করে, মানে আমি কিছু টাকা নগদ দিছি আর কিস্তি মিস্তি উঠাইয়া, আর আব্বু দিতে চায় নাই, আমি দিছি। আমার আমার দেওরা বলে যে ভাবি ও যখন এরকম করে তাই দেন। ওই সময় আমার যে মেজো ছেলে 16-17 বছর বয়স হয়ে গেছে, ওই সময় না 16-17 বছর বয়স হবো, তখন একটা হুন্ডা কিনে দিলাম। হুন্ডা কিনে দেওয়ার পরে আমি কিস্তি মিস্তি উঠাইছি আর কিস্তি এমনি বাকি কিছু টাকা রেখা আমি হুন্ডাটা কিনে দিলাম। দেওয়ার পরে এখন দেখি কি বাড়াও তেমন একটা ই করতে পারে না, তখন আবার কি করলাম হুন্ডাটা বেচে ফেলাম। বেচা মানে দেশের মানুষ তো ভালো না, এক একজন এক একটা বলবো বা এক একটা মনে করেন একটা ভেজালে পড়ে যাইব, এই কারণে ওই জিনিসটা আর কি করলাম না, গাড়িটা বেচে ফেলাইলাম। বেচে ফেলানোর পরে ওরে ঢাকা পাঠাই দিছি, ঢাকা পাঠাই দেওয়ার পরে ও ঢাকা আইসা আবার কি করলো, ওর এক চাচা গাড়ি চালায়, গাড়ি চালায় কি কি গাড়ি চালায়, এই যে না না বাস আছে না, বাস গাড়ি, বাস গাড়ি চালায়, অতটুক বয়সে, অতটুক বয়সে গাড়ি চালার প্রতিভা ওর ভিতরে। আর চাচাই বলে কি তাই আমার সাথে থাকো, তুমি আমার সাথে থাকলে কিছুদিন থাকলে তুমি গাড়ি চালানোটা শিখে যাবা। তাই ও বললো কি যে চাচা আচ্ছা ঠিক আছে। ও কি করছে একদিনেই, একদিনেই ও বসছে পাশে, বসছে বৈশাখালি গেছে আর আইসে। পরে ওই যে ইসের মাজারটা, এই যে গোলাম বাজার যে মাজার, এই কি যে কদমতলি যে মাজারটা, ওই মাজারের ওইখান থেকে কদমতলি থেকে বাস গাড়িটা ও শুরু করছে, মানে ওর চাচাই দিছে যে তুমি দেখো তো পারোনি, ওইখান থেকে শুরু, এই প্রথম ফার্স্ট ওইখান থেকে শুরু করলো। শুরু করার পরে ও বললো কি মানে মনে মনে একটা ই করলো যে আল্লাহ আমি যদি এই গাড়ি নিয়ে এইখান থেকে পার্কিং করে যদি আমি ওইখানে নিয়ে পার্কিং করে আবার যদি আমি এখানে আসতে পারি তাহলে আমি 100টা টাকা এই এই মাজারে দিয়ে দিন, মানে যেটা সত্য। আমার কাছে আমার ছেলে সব কিছু শেয়ার করতো, কিন্তু আমার এই ছেলে এই এই কথাটা আমার কাছে কোনো দিন শেয়ার করে নাই যে এই মেয়েটার খাদে পড়ছে, আমার বলে নাই, কিন্তু সবসময় আমার কাছে সব কিছু শেয়ার। আপনি কি এটা বিশ্বাস করেন আসলে বাবা মার অবাধ্য হলেই কিন্তু ছেলে বিপদে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা এটা আমি আমি আমার ছেলেরও বলছি যে আমার বাবা মার কথা সারা জীবন শুনছো কিন্তু এখন শোনো নেই আর আমার মা আমার কাছে কিছু জানাও নেই, এই কারণে কিন্তু তোমার এই অবস্থা, বিপদটা এনে নিয়েছো। তারপরে ওই ঠিক ও এত সুন্দর করে বলে গাড়িটা চালায় আসছে, একরে এই গুলিস্তান থেকে আবার পার্কিং করে আবার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার প্রথম কিন্তু অতি ফাস্ট, ওর কিন্তু ও কিন্তু জীবনে এই গাড়ি চালায় নাই। পরে এই মনে করেন চালাইয়া ওই ওই জায়গায় যাইয়াই 100টাকা মাজারে দিয়ে দিছে। এই দেওয়ার পরই মনে করেন এই গাড়ি চালানো শুরু করলো, গাড়ি চালানো শুরু করলো। তারপরে মনে করেন আর কিছুদিন পরই আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার ব্লাড ব্লাড ই করছিল, মানে ব্লাডের কারণে আমি অনেক অসুস্থ হয়ে গেছি। তখন আমার এই যত চিকিৎসা আমার ছেলেই করছে, আমার ছেলে ব্রিজের উপরে গাড়ি রেখে আমার বাপের এই যে নয়াবাজার হাসপাতালটা আছে না ওইখানে আমি ভর্তি ছিলাম প্রায় 16 দিনের মতো, ওইখানে গাড়ি পার্কিং ওই জাম জাম থাকতো, তো গাড়ি জাম থাকতো ওই জায়গায় গাড়ি থামাইয়া আমার আমার ওর বাপের ফোন দিয়ে নিয়ে তারপরে টাকা দিত, কত আব্বু যান এগুলো দিয়ে মায়ের ওষুধ কিনে দেবেন আর এই যে খাবার কুয়ার কিনে দেবেন ফল টল কিনে দেবেন এগুলো করতো আমার ছেলের কারণে আমি বাচ্চা আছি। পরে আবার মনে করেন আমার কয়েকবারই অসুখ হয়েছে, অসুস্থ ছিলাম আমার এখানে। আপনি বলছেন যে মা যখন অসুস্থ হয় তখন আসলে সাকিব পাগলের মতো হয়ে যায়, এরকম পাগলের মতো হয়ে যায় যে কি করবে না করবে দিশা পায় না, আর আমি যদি কই যে তোর আব্বু এরকম করে ওরকম করে টাকা পয়সা তেমন একটাই করে না, বলতো কি মা তুমি কোনো কথা বলবা না, তুমি গোবার কোনো শত্রু নাই, তুমি যদি কথা বলো তাহলে তো একটা কথা বাড়ে, তুমি কথা বলবা না দেখবা আমার আব্বু কিছু বলবো না, কোনো জ্ঞান জ্ঞান করবো না বা একটা কাজা ঝর্গা বাজবো না, এরকম আমারে বুঝাইতো। তাই এর মধ্যে এই বাস গাড়ি চালানোর ভিতরেই এই যে আমার অসুখ বিসুখ গেল, তাই ওগুলো সবই ও বহন করলো। তার ভিতরেই মনে করেন আর এই মিডিয়ার দিকে কেমন জানি একটা আর মন গেল। এখানে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে সে খুব সাকিব খানকে পছন্দ করতো, সাকিব খানের সিনেমা দেখতো, চালাইতো না ওই বাস গাড়ি চালাইতো, ওর মধ্যেই সময় নিয়া ও এবিসি চাইতো, খালি এবিসি তে যাইতো, তাই এবিসি তে যাইতো 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 মানে ওর একটা মানে ওদিকে একটা টান হয়ে গেছে, মানে আমরা জানি না এগুলো কিন্তু আমরা জানি না। সাকিব খানের সিনেমা দেখতো, সাকিব খানের ভক্ত, এই বিষয়ে কি আপনি কখনো বলছে? হ্যাঁ বলছে, ছোট থেকেই ও সাকিব খানের মতোই আচরণ করতো,
ও ছোট থেকেই আচরণ করতো আর বলতো যে আমার কাছে ও শাকিব খানের অনেক পছন্দ করতো, ছবিটাই সুন্দর অনেক ভালোবাসতো, এরকম করতো। তারপরে যে এরকম করতে করতে যিনি কেমন যেন মিডিয়ার দিকে একটা মায়া হয়ে গেল, মানে কার মানে সময় পাইলেই ও এবিসি চলে যেত। আরেকটা যেটা বিষয় বলবো সেটা হচ্ছে বাংলাদেশে দেখেন আপনার এত জনগণ, সেখান থেকে আপনি দেখবেন যে তার কণ্ঠ একদম কিন্তু শাকিব খানের সাথে হো হো মিল। হ্যাঁ, এটা আসলে গড গিফট, এটা ছাড়া কিন্তু আসলে না করে দিছে, আরে এটা আল্লাহই দিয়ে দিছে, কিন্তু এখন আল্লাহ তো দিয়েই দিছে কিন্তু তার মতন তো আচরণ তো আর শেখে নাই। কিন্তু এখন কি মানুষে বলে যে জুনিয়র শাকিবও যেমন আসল শাকিবও সেমন বলে না, যে ওর স্বভাবও যেমন অস্বভাব, কিন্তু স্বভাবটা কার কেমন এটা আল্লাহই জানে, আমরা তো জানি না। তারপরে ওই শুরু করলাম এখান থেকে, পরে ওই এবিসিতে যায় 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 এমনও দিন গেছে, এমনও দিন গেছে, এখন দেখি পুরাই মানে ওই পাগল এবিসির উপরে, মানে পুরাই পাগল। শুরুটাই করছে কিন্তু এবিসির থেকে, শুরুটাই কিন্তু এবিসির থেকে করছে। এই যে এখন যেমন মানুষে এই যে একজনের দেখা দেখি একজনের ভিডিও কইরা নিয়া সারে ভাইরাল হয়, না আমার ছেলে এটি করে নাই, আমার ছেলে অনেক ছোট থেকেই এগুলা ওই এবিসি যাইয়ে কিন্তু এই প্রতিষ্ঠানে আসছে। তার ভিতরে কি আসলে নায়ক হওয়ার কোনো চেষ্টা ছিল যে নায়ক হবে শাকিব খান? হ্যাঁ 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 বলছে, ছোট থেকেই বলছে যে আমি বড় হয়ে নায়ক হবো, আমি বড় হইলে আমি একটা নায়ক হবো, এরকম করতো। আর ও নাচ গানের উপরে প্রতি মানে একটু ই ছিল, নাচ গান মানে যেখানে নাচ দেখতো গান দেখতো, একটা অনুষ্ঠানে দেখলে ও নাচ গান করতো। এই জিনিসটা আমি বলবো একজন মা হিসেবে যে এত বড় একটা প্রতিভা দেখেন যাকে মানুষ অনেক পছন্দ করে সারা বাংলাদেশ, সেখানে একটা একটা খারাপ মেয়ের হাতে পড়ে জীবনটা শেষ হয়ে গেল, একটা মা হিসেবে আসলে আপনার কাছে কথা আছে এখন মনে করেন? তারপরে এখন ওই যে যখন থেকে আবার ই করলাম তখন থেকে আবার আমরা ফ্যামিলিটা আবার একটু নর্মাল হয়ে গেছে, আমার ছেলে মেয়ে একটু বড় হয়েছে, পড়ালেখা করার লাগে ই করার লাগে, মানে একটু আমরা একটু নিচু ধরনের হয়ে গেছি। তখন আমার ছেলে এমনও দিন গেছে এবিসিতে গেছে, না খেয়েও গেছে, ধরেন আপনার সাথেই গেছে, ও আমার রান্না হয়েও গেছে কিন্তু ও খাইয়া যেতে পারে নাই, কিন্তু আপনার কাছে যায় বলে নাই যে আমি ভাই আমি খাই নাই, না খাওয়া অবস্থায় সারাদিন কাটে গেছে, এমনও দিন গেছে ভাড়ার টাকাটাও আমি দিতে পারি নাই, লুকাই লুকাই অসময়তে দিছি ছেলে থাক, আমার ছেলে যখন শখ করে থাক দেখি ওর স্বপ্ন নিয়ে আল্লাহ পূর্ণ করে। মায়ের তো ইচ্ছে সবসময় আসলে ছেলের স্বপ্ন পূরণ করা। পরে এরকম দিন যাই তো আমি ভাড়াও দিতে পারতাম না, সময়তে দিতাম সময়তে দিতে পারতাম না, না দিলে ওই হাইটা হাইটা যেত, হাইটা হাইটা যাইও করতো। ও একটা নাটক করছে, ও একটা নাটক করছে মাদারীপুর তো নাচছিল, মাদারীপুর তো নাচছিল একটা ভিডিও আর আছে, ও মাদারীপুর তো নাচছিল বন্ধুর কাছে উঠছিল যে, কিন্তু বন্ধু আরে খাবারও দেয় নাই থাকারও জায়গা দেয় নাই, কিন্তু ওই ভিডিওটা দেখা কিন্তু আমি অনেক কান্না করছি, ওর জীবনের সাথে মিলে গেছে জানি না, আমি অনেক কান্না করছি ওইটা দেখা, কি দেখছি কি ওই যে মানে ওর জীবনের ওই কাহিনীটা দিয়েই ওই নাটকটা করছে, যে ছোটবেলা কি করছে একজনের এই নায়ক হওয়ার জন্য কি করছে, কিভাবে কার সাথে মিলছে, কিভাবে না খাইয়া রাখছে, আমি ওই জিনিসটা মানে মিল লাগাছে, আমি অনেক কান্না করছি নাটকটা দেখা। তারপরে যেভাবে হোক আল্লাহ আরে আবার ভাইরালও বানাইলো, হ্যাঁ পর্যা নিয়ে গেছে, তারপরে হচ্ছে যে একটা বাজে ওই ওই প্রতিষ্ঠার ভিতরেই একটা মেয়ের মানে দুই চার দিনের মানে পছন্দ আমাদের আমারে দেখাইছে, মানে মোবাইলে বলছে মা তুমি কথা বলো মেয়েটা দেখো কেমন, আমার মা বলছে যে মা মেয়েটা তো খুব সুন্দর, কথাবার্তাও খুব সুন্দর, ও আবার ওর নানিরও ভক্ত, নানিরও ভক্ত, নানির অনেক ভালো জানে, আর ও মাঝে মাঝেই বলে যে আমার গতরে চামড়া দিয়েও যদি আমার নানিরে যদি আমি জুতা বানাইতে আমার ঋণ শোধ হবে না, আর নানিরও খুব পছন্দ করে, আর নানি বলছে যে ভিডিও কলে কথা বলছে পরে আমার সাথে কথা বলছে, আর নানি দেখছে আর নানি বলে যে মেয়েটা তো খুব সুন্দর ভালোই লাগে, এই কথাটা বলছে দেখে মানে ওর মাইন্ডে লাগছে যে আমার নানির পছন্দ হয়েছে এই মেয়েটা, আমি এই মেয়েটার এই মানে যদি আইনা দেয় তাহলে আমি মেয়েটারে বিয়ে করব, কিন্তু ওর কোনো পছন্দ না। পরে আমরা কথাবার্তা বললাম, বলার পরেও মেয়েটা আমার পছন্দ হয়েছে, ওর বাবারও পছন্দ হয়েছে, ভালোই লাগছে, মানে মানুষের ভিতরে যে কি এটা তো আর বলা যায় না, মানুষের উপরে দেখা যায় ভালো কিন্তু ভিতরে যে কি এটা বোঝা যাবে না। পরে আনছি, পরে আমরা প্রস্তাব প্রস্তাব দিয়া ঠিয়া ওরে আনলাম, এই যে এই শুরুতেই ওই অবস্থায় মানে কিন্তু ও কিন্তু ভালোভাবে ওই যে এবিসি যাইতে আসে ওই সময় কিন্তু আর কর্ম ধরা হয় নাই ওর ভিতরেই, মনে করলাম যে ও তো কর্মর দিকে আসছে আর কি আল্লাহ বাঁচাইলে, আবার এর ভিতরে মাঝে মাঝে কিন্তু ও প্রাইভেট কাটা চালায়, প্রাইভেট কাটার চাকরিও ধরছে, প্রাইভেট কাটের চাকরি ধরছে, ধরার পরে ওই বিয়েটাও আমরা করাইলাম, করানোর পরে মেয়েটারে কি করলো আর মা আসা
আর মা মানে একটু বিরুদ্ধ ছিল, মানে 5 লাখ টাকা কাবিন দিতে চাইছিল, আমরা দেই নাই, এই কারণে মানে একটু বিরুদ্ধ ছিল। পরে ওরাই কাটাই কুটাই ওরাই ছাড়াই ছুড়ে আবার নিয়ে গেছে, সংসার করতে পারে নাই। আমার ছেলের জীবন তাই কি এরকম, মানুষে বলে যে প্রথম স্বামী প্রথম স্ত্রী দিয়া বলে সুখ না হইলে বলে সারা জীবন সুখ হয় না, ওর ভাগ্যটাই মনে হয় এরকম। আর আবার ওর কর্মটা মনে হয় এই নিয়েই ছিল যে আর এই পুজোর তো আর মনে হয় স্বামী স্ত্রীর একটা এই নিয়ে আবার এখন মনে হয় জীবনটাই শেষ, আর জীবনও মনে হয় সংসার হবে না, এই মনে হয় সন্তান চোখে দেখবে না, এরকমই মনে হয় ভাগ্য লেখাই নিয়েছে আল্লাহর তরফ থেকে, নাহলে আর এরকম কিসের জন্য হইব। আচ্ছা যাই হোক, এটা হয়তো আল্লাহর একটা পরীক্ষা ভালো হওয়ার জন্য। সেটা হচ্ছে যে এই যে তার তো জনপ্রিয়তা দেশ দেশের বাইরে প্রবাসীরা তাকে পছন্দ করে, আপনি বলছিলেন যে তাকে এখন পর্যন্ত কেউ সাহায্য করেনি, সেই হিসেবে যদি মা হিসেবে যদি বলেন আপনার আকুতি বিনোদন যদি থাকে। এখন বলতে আমার কালকে পরশুদিন আমি নিউজ দিছিলাম, পর কালকে কোনোখান কালকে সারাদিনই গেছে আল্লাহর রহমতে, কেউই আমার এই করে নাই, কিন্তু এখন কালকে রাত্রি থেকে আল্লাহর রহমতে যাই কম বেশি আমার ছেলে আসতে আমার নাম্বারে আসতেছে, কম আর বেশি আসতেছে। এইভাবে যদি সব সকল বাবারা বা ভাইরা আমার ছেলের পাশে যদি দাঁড়ায় তাহলে মনে হয় আমার ছেলের যেরকম ডাক্তারে বলছে যে 1 বছর বা 3 মাসে বোঝা যাবে যে এটা রাখা যাবে কি না, আর 1 বছরের ভিতরে কমপ্লিট হইবে, এটা যদি সবাই যদি। আম্মা একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে প্রবাসী যারা আছে তারা কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষকে অনেক বেশি ভালোবাসে, যারা প্রবাসী আছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে। দাদা আমি প্রবাসীদের বলি যে তারা যদি আমার ছেলের ভালোবাসা থাকে আর শ্রদ্ধা কইরা থাকে, তাদের ভাই হিসাবে যদি বোঝে তাহলে তাদের তারা একটু আরে হেল্প করবে, আর আরে একটু দেখবে যে চিকিৎসার ব্যাপারে কি লাগে না লাগে এটা একটু দেখবে, সাথে থাকি আমার মেজ ছেলেটা সাথে থাকে, দুইজনই থাকি, বাইরের কিছু আনা লাগলে তো আর আমি যাইতে পারি না, আমার তোর কাছে থাকা লাগে, মেজ ছেলেটাই দৌড়াদৌড়ি করে সব জায়গায় সবকিছু ওষুধ পানি যা লাগে, মানে রাত নাই দিন নাই ও দূরে দূরে আনে, ও তো ক্লান্ত হয়ে গেছে দেখতেছেন। আচ্ছা শেষ আমি শেষের দিকে একদম, সেটা হচ্ছে যে এই মেয়ের পাল্লায় পড়ে আসলে মানে কিভাবে পড়লো এবং এই ক্ষতিটা আসলে কেন হলো পড়লো এখন আমি তো জানি না। এখন আমার বলছিল কি মা আমি এই আমার সাথে একটা মেয়ে ভিডিও বানাইবো বলতে কি যে আমার পার্টনারে ব্যবসা করব, মানে আমি যে আমার তো ক্যামেরা নাই আর আমার একটা ইও নাই মোবাইল, ভালো একটা মোবাইলও নাই, ভালো মোবাইল লাগে ভিডিও করতে, তো ও বলে আমার এই মোবাইল আর এই একটা ক্যামেরা দিব আর ও আমার সাথে পার্টনারে ব্যবসা করব, পার্টনারও যা 50% যা আসে ও নিবে আমিও নিব। তাহলে আমি ভাবলাম যে তা এরকম হইলে তো ভালোই হয়, আর ওর মনে যে ওই মেয়ের মনে যে কি এটা তারা আমি জানি না, আমরা জানিও না কিছু না, কোনখান থেকে কি হইছে এটাও আমি জানি না। পরে এক মাস প্রায় হয়ে গেছে, তখন আমার একদিন কা ফোন দিছে এই মেয়ে ফোন দিয়া আমার আম্মা বলতেছে, আমি আম্মা বলতেছে আমার আম্মা বললো কে ব্যাপারটা কি, এখন আমি কই তুমি আমার আম্মা বললা, এখন কয় যে আমি আম্মা বলছি কি আপনি বুঝতে পারেন একটা মহিলা একটা মেয়ে একটা শাশুড়ির আম্মা বলে স্বাভাবিক, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে দেখে আমি আম্মা বলছি। তখন আমার কাছে লাগলো যেন আমার মনে হয় আসমান ভাঙ্গে আমার মাথায় পড়লো যে আমার ছেলের আমি এত ভালোবাসলাম, আর এই যে ভিডিও মানে একটা আরেকটা জিনিস আমি ভুলে গেছি যে এই যে মিডিয়ায় যে কাজ করছে যাই এই করছে যার সাথে ভিডিও বানাইছে এই করছে, আমার ছেলে এমন কোনো পিক নাই আমার না দেখাইতো আয়া যে মা দেখো একটা গান গাইলো বলতো যে মা তুমি একটু এই গানটার ওই কলিটা দেখো তো ওই সিনি এইভাবে বলতো আমারে, আর আমি বলতাম যে বাবা ভুল ধরতাম যে বাবা এই কলিটা তোমার এইভাবে হয় নাই তুমি এইভাবে কও এইভাবে সুরটা টানো তাহলে তোমার গানটা হইব, কয়টা গান বানাইছিল কিন্তু ওই যে বাবা কেন চাকরের ভিতরে একটা গান গাইছিল ওই গানটা কিন্তু আমি আর এই করে দিছি কমপ্লিট করে দিছি। পরে আমার ছেলে এই যে এগুলো করতো, তারপরে যে এই কাজটা যে করছে আমার কাছে যে কিছু জিজ্ঞেস করলো না এইটাই মনে আমার অনেক কষ্ট, আমি এই কষ্টটা এখনো বহন করতেছি, আমি সবার কাছেই বলি যে আমার ছেলে এই কাজটা যে আমার কাছে এই কাজটা যে করলো কোনোদিন তো আমার বলে নাই আমার শেয়ার করে নাই, এত কথাও শেয়ার করছে এই কথাটা তো আমার শেয়ার করলো না, মানে এই জিনিসটা আমি ভাবতাম সবসময়, কিন্তু এখন যে আমার ছেলের যে পর্যায়ে গেছে
আর কি করবো আমার এই যে ওর শিখার এই যে আবার যদি শুরু করি আমার দিন পার হয়ে যাবে বাবা, আমি আর করতে পারবো না। শিখার ব্যাপার তো আপনি জানেন।